আজ এখন এই কিংস টেল গল্পের থার্ড পার্টের শেষ অংশটি পড়ছি। কিং আর্থার রুল ফর মেনি হ্যাপি ইয়ার্স। কিং আর্থার বেশ কয়েক বছর সুখে শান্তিতে রাজত্ব করেন। অ্যান্ড গ্রিউ ওল্ড উইথ টাইম। সময়ের সাথে সাথে তার বয়স বাড়তে থাকে। Many of his trusted knight had perished during their adventures. তার অনেক বিশ্বাসী সোলজার বিভিন্ন অভিযানে গিয়ে প্রাণ হারিয়েছে। The king gave his magic sword, the Excalibur, to a trusted knight. King Arthur তার ম্যাজিক তরবারি এক্সক্যালিবারটিকে তার এক প্রিয় সৈন্যকে দান করেছিলেন। At the king's command, রাজার আদেশে দ্য নাইট থ্রিউ দ্য সোর্ড টু দ্য লেক অ্যামিড দ্য প্লেন অফ দ্য সুইট স্মেলিং ফ্লাওয়ার্স। সৈন্য সে তরবারিটিকে নিয়ে গিয়ে সুন্দর মিষ্ট ফুলের গন্ধযুক্ত সমভূমির মাঝে সেই জলাশয়ে ফেলে দিয়ে আসে। এ বিউটিফুল আর্ম রোজ ফ্রম দ্য লেক। এই ফেলার সময় ওই জলাশয় থেকে একটা হাত উঠে এলো। অ্যান্ড কট দ্য সোর্ড। সে তরোয়ালটা ধরলো। অ্যান্ড ডিসঅ্যাপিয়ার্ড ইনটু দ্য গ্রিন ডেপথ অফ দ্য ওয়াটার। জলের মধ্যে তলি গেল, অদৃশ্য হয়ে গেল তরোয়ালি নিয়ে। দ্য নাইট কেম ব্যাক। সেই সৈন্য পরে ফিরে এলেন। অ্যান্ড টোল দ্য কিং হোয়াট হ্যাপেন। রাজাকে এসে বললেন কি ঘটেছে ফেলার সময়। কিং আর্থার স্মাইল্ড। রাজা মুচকি হাসলেন। He instructed his people to put him on a barge. তিনি তার প্রজাদের বললেন তাকে বার্জে তুলে দেওয়ার জন্য। It was the hour of twilight. সময়টা ছিল গোধূলি বেলা। With tearful eyes, চোখে জল নিয়ে, everyone bade goodbye to the old king. সবাই এই বৃদ্ধ রাজাকে বিদায় জানালো। As the barge sailed with him, টুয়ার্ড দ্য সেটিং সান। যখন বার্জটা তাকে নিয়ে অস্তগামী সূর্যের দিকে যেতে লাগলো। অর্থাৎ এখানে কিং আর্থারের রাজত্ব শেষ হলো এবং সেখান থেকে তার কর্মজীবন থেকে সেখানে বিশ্রাম নিল। গল্পটা এখানেই শেষ হয়েছে। এর পরবর্তী ক্লাসগুলোতে আমি কিছু প্রশ্ন দেবো, সেগুলো তোমার বাড়িতে সলভ করবে। এখন এই পর্যন্তই।